আজকে আমরা দুইটা গ্রুপের সাথে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছে। প্রথম গ্রুপে ছিলেন 14 জন, পরের গ্রুপে 11 জন। ওনাদের সাথে আলোচনা হয়েছে, ওনারা বেশ কিছু সাজেশন দিয়েছেন। সবারই মূল বক্তব্য একদম একটা, এমন একটা ইলেকশন কমিশন নির্বাচন করা যাতে সেটা সবার আস্থা ভজন হয় এবং ভালো একটা নির্বাচনের ব্যবস্থার জন্য তারা পদক্ষেপ নিতে পারেন, সেটাই মূল বক্তব্য ছিল। তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছেন, এটা কমিটি সব নোট করেছে। আগামীকাল এরকম আরেকটা মিটিং হবে বিকালে 4টার পরে, ওই মিটিংয়ের পরে ওনারা বসে ওনাদের সব সাজেশনগুলো নিয়ে তারপরে তাদের কর্মপদ্ধতি ঠিক করবেন। আপনাদের পরবর্তী বাই দিস টাইম আপনারা নিশ্চয়ই অলরেডি জেনে ফেলছেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 136 জনের, পেশাজীবীদের কাছ থেকে 40 জনের, ব্যক্তিগতভাবে 34 জনের, আর বিভিন্ন ইমেইলের মাধ্যমে আমরা 99 জন মোট 329 জনের আপনার প্রস্তাব পেয়েছি। এগুলো আমাদের কমিটি বলবে, বসে দেখে সিলেকশনের কীভাবে করা যায় আবার কি বলা যায়, এটা মানে সংখ্যাটা কি? হ্যাঁ আচ্ছা, তো সংখ্যাটা হলো বিভিন্ন রাজনৈতিক দলরা 129 জন, 136, আবার বলি 136 জনের নাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া গেছে, পেশাজীবীরা 40 জন, ব্যক্তিগতভাবে দিয়েছেন 34 জন, আর বিভিন্ন ইমেইল এসেছে 99 জন। 329 জনের নাম পাওয়া গেছে, এটা পরবর্তীতে কমিটি যখন বসবে তারা দেখবেন। এমনও হতে পারে এক নাম হয়তো চারবার পাঁচবার আসতে পারে, সেগুলো শর্ট আউট করলেই অ্যাকচুয়ালি কতজনের ভ্যালিড হয় আর কি স্ট্যান্ডিং হয় সেটা পরে বুঝবে। সেটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, আর যেটা হচ্ছে দুদফার বৈঠকে সকলেই কিন্তু বলে গেলেন যে নামগুলো যেন প্রকাশ করা হয়, সেটা আপনারা কথা আমি বললাম যে সাজেশন, এটা কমিটি যখন বসবে বসার পরে ওনারা মিটিং আছে ওনারা ঠিক করবেন। দিস ইজ এ সাজেশন ফ্রম বোথ গ্রুপ, যে যাদের নাম হবে 10 জন, না হলো 10 জন নাম দিতে গেলে অনেক সময় প্রবলেম হচ্ছে, প্রয়োজন হলে আপনার 30 জন 35 জন একটা শর্ট লিস্ট করেন, তাদের নামটা দেন যাতে একটা বাইরের থেকে একটা ওপিনিয়ন পাওয়া যায়। এটা জাফরুল্লাহ চৌধুরী বললেন যে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো এখনো আসেনি তাদেরকে আবার একটা দেখা করছে, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? এটা ওনার একটা সাজেশন, আমরা তো অবশ্যই তাদের চিঠি দিয়েছি এবং আমাদের অফিসিয়ালরা আপনাদের সাথে যোগাযোগ করেছে, আর এখন এটা জাফরুল্লাহ সাহেব সহ আরও একাধিক লোকের সাজেশন, এটা আমি কালকে মিটিংয়ের সময় ওনারা বসে পরবর্তী বৈঠক করবে। ওকে থ্যাংক ইউ, কালকে না কালকে এরকম আরেকটা গ্রুপের সাথে বসবে, তারপরে আপনাদের করে মিটিং করবে এরকম এই ক্রস সেকশন অফ পিপলের আরেকটা গ্রুপের সাথে কালকে গণমাধ্যমে নাম প্রকাশ করা হচ্ছে কিন্তু হবে কিনা চৌদ্দই ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, সেখানে আপনারা কতটুকু এগিয়ে আসবেন আপনাদের কাজ? কালকের মিটিংয়ের পরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, 32 টাইম আজকে কালকের মধ্যে শর্ট আউট হয়ে যাবে কোন নামগুলো একাধিকবার আসে, সেখানে প্রয়োজন হলে ওই দুজন প্রস্তাবকের নাম দিয়ে একবার আসবে, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকটা কমে আসবে, তারপরে কাজ কমিটি তার সহজ হয়ে যাবে।